ভোজন প্রেমী কিংবা খাদ্যরসিক মানুষরা সবসময় খুঁজে খুঁজে সেরা রেস্তোরাঁগুলো বের করেন আর আয়েশ করে সেরা রেসিপিটা চেখে দেখেন। দেশ ছাড়িয়ে বিদেশের সেরা রেস্তোরাঁ ঘুরে দেখতেও অনেকেই পছন্দ করেন। এবছর বিশ্বের সবচেয়ে সেরা রেস্তোরাঁর তালিকায় প্রথম স্থান অধিকার করেছে কোপেনহেগেনের জেরেনিয়াম। তালিকার দ্বিতীয় স্থান লাভ করেছে লিমার রেস্তোরাঁ সেন্ট্রাল, আর তিন নম্বরে রয়েছে বার্সেলোনায় অবস্থিত ডিশ প্রোটার। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেরা রেস্তোরাঁর তালিকায় শীর্ষস্থান দখল করল ডেনমার্কের রাজধানীর দুটো রেস্তোরাঁ। গত বছর সেরা রেস্তোরাঁর খেতাব জিতেছিল নোমা। বিশ্বের সেরা ৫০ রেস্তোরাঁ নির্বাচনের এই প্রতিযোগিতাটি প্রতি বছর আয়োজন করে থাকে যুক্তরাজ্যভিত্তিক উইলিয়াম রিড বিজনেস মিডিয়া। রেস্টুরেন্ট ম্যাগাজিনে ২০০২ সাল থেকে এ তালিকাটির প্রকাশ শুরু হয়। এবছর সেরা রেস্তোরাঁ নির্বাচনে বিশ্বের ২৭টি অঞ্চল থেকে ১০৭০ জন ভোজন রসিক ভোট দিয়েছেন। এবছরের সেরা রেস্তোরাঁ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে লন্ডনের ওল্ড বিলিংস গেটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা স্ট্যানলি টুশি। কোপেনহেগেনের জেরেনিয়াম রেস্তোরাঁটির বিশেষত্ব হল এখানে মৌসুমি স্ক্যান্ডিনেভিয়ান খাবার পাওয়া যায়, আর সে খাবার খাওয়া যায় একটি ফুটবল স্টেডিয়ামের আটতলায় বসে পার্কের দৃশ্য দেখতে দেখতে। ২০১০ সালে অর্থনৈতিক মন্দার সময় এ রেস্তোরাঁটি চালু করা হয়েছিল। এ প্রতিযোগিতায় যেসব রেস্তোরাঁ আগে জিতেছে সেগুলোর আর নতুন করে জেতার সুযোগ নেই। এই তালিকায় রয়েছে নোমা। নোমা এর আগে ৫বার সেরা রেস্তোরাঁর খেতাব জিতেছিল। এটি এখন সেরাদের সেরা তালিকায় রয়েছে। শ্রেষ্ঠদের লড়াইয়ের এ তালিকায় রয়েছে সাউথ অফ ফ্রান্সের মিরাজুর। মিরাজুর ২০১৯ সালে শ্রেষ্ঠ রেস্তোরাঁ নির্বাচিত হয়। ২০২০ সালে করোনা মহামারীর কারণে পুরস্কারটি সে বছর বাতিল করায় টানা ২ বছর এটি এ শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল। এবছরের তালিকায় রাশিয়ার কোনো রেস্তোরাঁ নেই, কিন্তু গত বছর মস্কোর দুটি রেস্তোরাঁ সেরা ৩০-এর মধ্যে ছিল। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।